টাঙ্গাইলের পুরনো ঐতিহ্য বহনকারী স্থাপনাগুলোর মধ্যে ধলাপাড়া চৌধুরী মেনর একটি। ঘাটাইল সদর থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে বংশায় নদীর সন্নিকটে অবস্থিত এই চৌধুরী মেনরটি 7 একর জমির উপরে 1917 সালে নির্মিত হয়েছিল ঐতিহ্য বহনকারী এই ভবনটি। আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শতবর্ষীয় এই চৌধুরী মেনরটি প্রতিষ্ঠা করেন মরহুম ছমিরুদ্দিন চৌধুরী ও মরহুম জমিরুদ্দিন চৌধুরী। আজ আমরা যাচ্ছি ধলাপাড়া চৌধুরী মেনর দেখতে, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কস্তুরীপাড়া মোড়ে। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে আসছে সখীপুর থেকে, আর আমার এই পাশটিতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে আসছে কালিহাতি থেকে। তো আমরা আজকে যাব ধলাপাড়া চৌধুরী বাড়িতে, সেটি যেতে হবে আমাদের দেওপাড়া হয়ে। আমার পেছনে এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গিয়েছে ধলাপাড়ার দিকে। কালিহাতি থানার অন্তর্গত কস্তুরীপাড়া মোড় হতে রওনা করে আমরা দেওপাড়া বাজার পার হয়ে চলে আসছি দেওপাড়া বনের ভিতরে। আমরা যাচ্ছি দেওপাড়া বনের ভিতর দিয়ে। বনের ভেতর দিয়ে যাব তাই মনে মনে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এই বনের অপরূপ সৌন্দর্য আমার সে ভয়কে কাটিয়ে তুলল। আমরা ঢুকে পড়েছি দেওপাড়া যে বনটি রয়েছে, দেওপাড়া যে বড় বনটি রয়েছে, এই বনটি সম্বন্ধে আপনারা অনেকেই অবগত রয়েছেন। তো আমরা আজকে যাচ্ছি এই দেওপাড়া বনের ভেতর দিয়ে। তো আপনারা বন্ধুরা সাথেই থাকেন, যেহেতু আমরা বনের ভেতর দিয়ে যাচ্ছি, সামনে কি হয় না হয় আপনারা দেখবেন। জনমানবহীন ছোট রাস্তা এবং সারি সারি গাছ লাগানো রয়েছে, সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছি সামনের দিকে। দেওপাড়া পাহাড়ের নয়নাবিরাম দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি মাকড়াই বুঝতেই পারিনি। আমার পেছনটিতে দেখতে পাচ্ছেন আপনারা মাকড়াই বাজার, সামনে মাকড়াই বাজার, আর আমার এই দিকে যে রাস্তাটি চলে আসলো এটি চলে আসছে ঘাটাইল থেকে। তো আপনারা যারা দেওপাড়া বনের ভিতর দিয়ে আসবেন, তারা অবশ্যই বনের ভিতর দিয়ে এসে সেই চৌধুরী বাড়ি যেতে ডান দিকে চলে যাবেন, মানে হচ্ছে মাকড়াই বাজার হয়ে তারপরে চলে যাবেন। মাকড়াই বাজার পার হয়ে আমরা আপন গতিতে ছুটে চললাম ধলাপাড়ার দিকে। বংশাই নদীর উপরে ছোট ব্রিজটি পার হতে না হতে দেখা পেয়ে গেলাম আমাদের সে কাঙ্ক্ষিত চৌধুরী মেনরের। এই পুকুরের ঠিক ওপারে ওইগুলাই হচ্ছে এই চৌধুরী বাড়ির ভবনগুলো। মেনরটিতে ঢুকতেই বাড়ির সামনে একটি পুকুর দেখতে পাবেন, আর সেই পুকুরের সামনে পারিবারিক কবরস্থান দেখতে পাবেন। বাড়িটির সামনে খুব বড় একটি পুকুর রয়েছে। এবার চলুন বাড়িটির ভেতরে ঘুরে দেখা যাক। বাড়িটিতে ঢুকতেই হাতের বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন খুবই পুরনো আমলের একটি টিনের ঘর রয়েছে, যে টিনের ঘরটি দেখে আপনার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ধলাপাড়া চৌধুরী মেনর হাউসটির সামনে। আপনারা আমার পেছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে চৌধুরী মেনরের ভবন। চৌধুরী মেনরের এই ভবনগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল, এই ডিজাইনগুলো ছিল খুবই পুরনো আমলের। আর এই বাড়িগুলো সামনে এসে দেখলে মোটেও বোঝার উপায় নেই যে এই বাড়িগুলোর বয়স 100 বছর ছাড়িয়েছে। সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি, এই বাড়িটির ভেতরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাস, তাই এই চৌধুরী মেনরের ভেতরে কোনো অপরিচিত ব্যক্তিদের প্রবেশ একেবারে নিষেধ। বাড়িটির সামনে থেকে দুটি ভবন দেখেছি, দুটি ভবনের ডিজাইনে ছিল অসাধারণ।
বাড়িটির ভেতরে প্রবেশ নিষেধ থাকায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।